আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? শুভ সকাল সবাইকে। খুবই সুন্দর একটা দিন আপনারা দেখতে পাচ্ছেন, এরকম রোদ ঝলমলে একটা দিন। তো আমরা তো ইউকেতে সবাই লকড আপ, কালকের ভিডিওতে আমি অলরেডি বলেছি যে ইউকে লকড আপ হয়ে গেছে, আমরা চাইলেই এখন যখন তখন ঘর থেকে বেড়াতে বের হতে পারবো না, বাট জরুরি জিনিস কেনার জন্য আমরা বের হতে পারবো, লাইক খাবার দাবার কিনতে অথবা মেডিসিন কিনতে অথবা জরুরি যে জিনিসগুলো আছে ওগুলো কেনার জন্য আমরা বের হতে পারবো। আর যারা কি ওয়ার্কার আছেন, কি ওয়ার্কার বলতে বুঝাচ্ছি যে যারা ডক্টর অথবা হসপিটালে কাজ করে, নার্স অথবা হসপিটালে যারা কাজ করে তারা সবাই কি ওয়ার্কার, কারণ তাদের তো ওই কাজটা করতে হবে, তা না হলে তো হসপিটালটা চালানো সম্ভব হবে না। আর যারা ফুড রিলেটেড বিজনেসের সাথে জড়িত, লাইক সুপারমার্কেট, শুধুমাত্র সুপারমার্কেট যে তাও না, সেই খাবারগুলো যারা ডেলিভারি দিবে তারাও অ্যাক্টিভ থাকবে, পুলিশ, তারপরে বর্ডার এজেন্সি, এরকম আরও অনেক সেক্টর আছে, তারাও অ্যাক্টিভ থাকবে। একটু হাঁটতে বের হওয়া যাবে, দিনে একবার আমরা চাইলে হাঁটতে বের হতে পারবো, বাট সবাই যেটা করছে যে অনেক ডিস্টেন্স মেনটেন করে হাঁটছে, যারা বেরও হচ্ছে তারা দেখা যাচ্ছে যে খুব একটা দূরত্ব মেনটেন করে তারপরে বের হচ্ছে। তো আমি তেমন একটা বের হইনি কালকে থেকে, একবার বের হয়েছিলাম, আমি আমার কালকের ভিডিওতে বলেছি যে আমি একটু অসুস্থ ছিলাম, তো আমার একটু মেডিসিন কিনতে বের হতে হয়েছিল, তো অল্প একটু সময়ের জন্য বের হয়েছিলাম এবং দেখেছি রাস্তায় খুবই অল্প লোকজন, লোকজন নাই বললেই চলে। আর যে আমার গার্ডেনে আমার বাচ্চা তো দেখতেই পাচ্ছেন এখানে বসে আছে, সে সকাল থেকে জুতা মোজা পরে একদম কোট পরে একদম রেডি হয়ে আছে, সে বাইরে যাবে, কারণ সে মনে করছে সে কোনো একটা হলিডেতে আছে, তার স্কুল নাই, ওর 4 বছর, ও রিসেপশনে যায় স্কুলে, তো সে রেডি হয়ে বসে আছে, সে বাইরে যাবে, বাট আনফর্চুনেটলি আমরা তো বাইরে আসলে বেড়াতে যেতে অ্যালাউড না, তো ওকে এই জন্য গার্ডেনে ছেড়ে দিয়েছি, ওখানে একটু এনজয় করছে, সময় কাটাচ্ছে। তো আমি ভাবলাম বাই দ্য টাইম ও এখানে খেলতে থাকুক আমি একটু আমার কাজগুলো করে নেই, রান্নাবান্না করবো, তো ভাবলাম একটা ছোটো ব্লগ করে ফেলি। আসলে বলতে পারছি না ব্লগটা কত বড় হবে, ছোটো হবে নাকি অনেক বড় হয়ে যাবে, আই রিয়েলি ডোন্ট নো। তো আমি কী কী রান্না করবো এটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর যারা আমাকে ইউটিউবে রেগুলারলি ফলো করো তারা হয়তো বা দেখছো যে আমি আসলে অনেক বেশি ইরেগুলার হয়ে গেছি, আমি আগে এভরি উইকে ভিডিও দিতাম আর এখন খুবই ইরেগুলার হয়ে গেছি, তেমন একটা ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম কুইকলি একটা ভ্লগ তৈরি করে ফেলি। এই টার্মারিক টিটা এখন খাচ্ছি, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো আমি এখন চেষ্টা করছি আগে থেকেও বেশি হেলদি খাবার দাবার খেতে, তো ঘুরিয়ে ফিরে একই রকম জিনিসে প্রতিদিন খাচ্ছি ঠিক তা না, ঘুরিয়ে ফিরে খাচ্ছি, তো এই তো। তো এটা হচ্ছে আমার বাসার সামনেটা, এখানে গাড়ির পার্কিং এবং এদিক দিয়ে আর কি বাসায় ঢুকতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দিন, একদম পুরা আলো ঝলমলে একটা দিন, সূর্য উঠেছে কিন্তু আমরা সবাই বাসায় লকড আপ হয়ে আছি, বাইরে যেতে পারছি না। আমার বাচ্চা তো সকালে ঘুম থেকে উঠেই একদম জুতা টুতা পরে রেডি, সে বাইরে যাবে এত সুন্দর একটা দিন, বাট বাইরে যাওয়ার কোনো উপায় নাই। গত প্রায় কয়েকদিন ধরে রান্নাবান্না করা হচ্ছে না, যদিও আমি প্রতিদিন রান্না করি না, আমি সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি রান্না করি না, বেশি করে রান্না করে রাখি, তো আজকে আমি রান্নাবান্না করব। আজকে একটু মাছ রান্না করব। এটা যে কি মাছ আমি ভুলে গেছি, এটা আয়দার রুই মাছ আর মৃগেল মাছ, আমি সরি যদি ভুল বলে থাকি, মাছ আমি আসলে খুব একটা ভালো চিনি না। তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবারও ভালো করে ধুয়ে একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি, এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। তো আমি রান্নায় সবসময় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাই ব্যবহার করি। তো সবার বোঝার সুবিধার্থে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো রকমের ওয়েট লস রেসিপি না, এটা সাধারণভাবে আমি রান্না করছি সবার খাওয়ার জন্য, তবে এটা যে খুব আনহেলদি কোনো খাবার তা কিন্তু না। যদি আমি এটা ওয়েট লস রেসিপি হিসেবে এই মাছটা রান্না করতাম, তাহলে যেটা করতাম আমি এটা মাছটা হয়তো বা এই তেল দিয়ে ভাজতাম না, ডিরেক্টলি গ্রেভির মধ্যে গ্রেভিটা প্রিপেয়ার করে সেটা দিয়ে দিতাম। তো যেহেতু এটা ওয়েট লস রেসিপি না, এটা সবার খাওয়ার জন্য আমি রান্না করছি, তো সাধারণভাবে আমরা যেভাবে বাংলাদেশের স্টাইলে মাছ রান্না করি আমি সেভাবেই রান্না করছি। এখন অন্য একটা পাতিলে আমি মাছের গ্রেভি তৈরি করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলোকে একটু অলিভ অয়েল দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি।
সাধারণভাবে মাছ রান্না করতে আমরা যে মশলাগুলো ব্যবহার করি তার সব কিছু এখানে ব্যবহার করেছি, যেমন গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ, এরপর ধনিয়া, জিরা, রসুন বাটা, একটু কালি জিরা দিয়েছি। সব মশলাগুলো দিয়ে ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে। মাছ রান্না করতে এই গ্রেভিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি অবশ্য এত কোনো পাকা রাঁধুনি না, টুকটাক পারি আর কি, আমার চেয়ে অনেক বড় বড় পাকা রাঁধুনি আছেন আপনারা অলরেডি জানেন। আমি জাস্ট আমার ক্ষুদ্র ধারণা থেকেই বলছি যে গ্রেভিটা যদি অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে মাছটা খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু এই দেশি মাছগুলো দেশ থেকে আসে বিদেশে এবং ফ্রোজেন অবস্থায় থাকে মাসের পর মাস, এগুলোকে যদি একটু ভালো করে কষিয়ে রান্না করা না হয় তাহলে অনেক সময় দেখা যায় একটু গন্ধ গন্ধ থেকে যায় অথবা খেতে ভালো লাগে না, কারণ এই মাছগুলো তো ফ্রেশ না। তবে ফ্রেশ মাছের ক্ষেত্রে আমি দেখেছি কোনো রকমের তেলে ভাজা ছাড়াই ডিরেক্টলি গ্রেভিটা তৈরি করে সেটাকে সেটার উপর ছেড়ে দিলে কিন্তু খাবারটা খেতে অনেক মজা হয়। আমার সবজি খেতে খুবই ভালো লাগে, মাছ মাংস না হলেও চলবে, কিন্তু সবজি আমার চাই চাই। তবে এই করোনা ভাইরাসের আতঙ্কের কারণে যেহেতু রেগুলারলি শপিং করতে পারছি না, তাই আমার সবজি প্রতিদিন আসলে খাওয়া হচ্ছে না, কারণ সবজি তো খুব বেশি লম্বা সময় আসলে প্রিজার্ভ করে রাখা যায় না। তো ফ্রিজে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই রান্নাবান্না করছি আজকে, খুব বেশি নেই। মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন এখানে সবজি দিয়ে দেবো। আমি এখানে একটা বড় সাইজের মূলা দিয়ে দিচ্ছি, এটা এই মূলাটা অনেক বড় সাইজের, এটা দিয়ে দিচ্ছি। আর দুইটা আলু এখন ভালো করে নেড়ে দিচ্ছি, সবগুলো সবজি সুন্দরভাবে মশলার সাথে মিক্স হয়ে যাবে। এরপরে সবার শেষে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের সাথে এরকম সিজনাল শীতের সবজি খেতে খুব ভালো লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের সবজি যেগুলো শীতকালীন সময়ে শুধু পাওয়া যায় ওগুলোর মজাই তো আলাদা। ইউকেতে এখনও অনেক ঠান্ডা, তো যদিও বাংলাদেশে এখন আর শীত নাই, গরমকাল চলে এসছে, বাট আমরা এখনও শীতের মধ্যেই আছি, ঠান্ডার মধ্যেই আছি। মিনিট পাঁচেকের মতো এভাবে রেখে তারপরে মাছগুলোকে দিয়ে দেব। এখানে আগে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে বড় একটা স্প্রিং আনিয়ন অথবা পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি, এটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর বিশেষ করে মাছে এই স্প্রিং আনিয়নটা আমি খুবই পছন্দ করি, এছাড়া সবজিতেও দিলে অনেক মজা লাগে। আমি লবণটা চেক করে এটা ঢেকে দেবো এবং অল্প জ্বালে এটা কিছুক্ষণ রান্না হবে। মাছগুলো প্রায় হয়ে এসেছে, এখন এর উপরে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি, মাছটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর ধনিয়া পাতা দিয়ে মিনিট দুয়েকের মতো রেখে এটাকে নামিয়ে ফেলবো। আমি লাউ দিয়ে চিংড়ি মাছও রান্না করব। এই দেশি লাউটা আমি কিনে নিয়ে এসেছিলাম বেকটনের মাছ বাজার থেকে, এখন এটার খোসা ছাড়িয়ে নেব এবং ছোট করে কেটে নেব। লাউয়ের জন্য মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এখানে আমি অল্প একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলোকে আমি হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে যদি যেহেতু এগুলো ফ্রোজেন, যদি কোনো এক্সট্রা অনেক সময় দেখা যায় খারাপ গন্ধ থাকে, তো হলুদে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে গন্ধটা চলে যায়। সব কিছু এই গ্রেভিটার সাথে মিক্স করে দিব। লাউ খেতে আমার খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, পেট ঠান্ডা থাকে। আর যে কোনো মাছ দিয়ে আসলে এটা যে কোনো মাছের সাথেই এই লাউটা খেতে অনেক ভালো লাগে। পানি দিয়ে দিচ্ছি, লাউ আমার একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, তাই বেশি করে পানি দিয়ে দিচ্ছি। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর অল্প তেল দিয়ে একটু ঢ্যাঁড়স ভাজি রান্না করব। এটা আমার খুবই পছন্দের একটা খাবার,
আর ঢ্যাঁড়স কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ফোলেট, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, K1, ভিটামিন এ ইত্যাদি। যারা গর্ভবতী মহিলা আছেন তাদের জন্য এটা খাওয়া খুবই উপকারী। এছাড়াও যারা কিনা ওজন কমাতে চান তারা এটা নিয়মিতভাবে খেতে পারেন। এটা ওজন কমাতে খুবই সাহায্য করে, কারণ এটা আমাদের শরীরের ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আর ফাইবার সমৃদ্ধ খাবার খেলে আমাদের পেটটা লম্বা সময় ভরা অনুভব হয়। তাই সারাদিনে কম ক্যালোরি খাওয়ার ফলে আমাদের ওজনটাও আস্তে আস্তে কমতে থাকে। এছাড়াও ফাইবার সমৃদ্ধ খাবার খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারাও এটা নিয়মিতভাবে খেতে পারেন। আর এটা রান্না করা খুবই সহজ, খুব বেশি তেলের প্রয়োজন নেই। এখানে আমি পেঁয়াজগুলোকে 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে ভেজে নেব। এখানে পেঁয়াজের সাথে আমি অল্প কিছু রসুন কুচিও দিয়ে দিয়েছি, এখানে হয়তো বা দেখে বোঝা যাচ্ছে না। রসুনও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এরপর ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিয়েছি। এখন এতে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর চুলার জাল একদম কমিয়ে দিয়ে এটাকে ঢেকে দেব এবং অল্প জালে এটা সিদ্ধ হবে। মূলত এটা ভাপে সিদ্ধ হবে। যেহেতু আমি এখানে খুব অল্প তেল ব্যবহার করেছি তাই পাতিলের নিচটা যদি ধরে আসে সেক্ষেত্রে অল্প একটু পানির ছিটা দিয়ে নেওয়া যেতে পারে। ঢ্যাঁড়স ভাজি হয়ে গেছে, এখন এর উপরে অল্প একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। জাস্ট একটু নাড়াচাড়া করে এখন এটাকে নামিয়ে ফেলবো। আমার রান্নাবান্না শেষ, আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করব। দুপুরের খাওয়া দাওয়া শেষ, আমি এখন বিকালের জন্য একটু হেলদি স্ন্যাক্স বানাচ্ছি। এগুলো হচ্ছে ব্লুবেরি, বিভিন্ন রকমের যে বেরিজ পাওয়া যায় এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম। ব্লুবেরি আমার খুবই পছন্দের, এটা খেতে দেখতে অবশ্য বাংলাদেশি জামের মতো মনে হচ্ছে, অবশ্য খেতে অনেকটা ওরকমই টকটক খেতে। তবে এর ভেতর এরকম জামের ভেতরে যেরকম বড় বড় বিচি থাকে এটার ভেতর ওরকম কিছু নাই, এটা হচ্ছে এরকম সফট থাকে ভেতরে। এগুলোকে আমি দেশি স্টাইলে ভর্তা বানিয়ে নেব। এই জন্য আমি এখানে কিছু ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি আর এখানে কিছু মিন্ট বা পুদিনা পাতা নিয়ে নিয়েছি, 2টা কাঁচামরিচ, আর এগুলো কুচি কুচি করে কেটে নেব আর এর উপর ছিটিয়ে দেবো কিছু হিমালয়ান পিঙ্ক সল্ট। যে কোনো ধরনের বেরিসই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে ডক্টররা বলছেন আমাদের ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে, বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। ব্লুবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ফোলেট, ভিটামিন সি, ভিটামিন B6। এটা আমাদের শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে, হার্ট ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং এটা ওজন কমাতে খুবই সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, এটা খেতে খুবই মজা, টকটক এভাবে ভর্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগে। এর সাথে মিলিয়ে নেব অল্প একটু হিমালয়ান পিঙ্ক সল্ট। এরপর দেশি স্টাইলে আমরা যেভাবে ভর্তা বানাই তাকে চটকে মাখিয়ে নেব। ভর্তা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, দেখতে একদম বাংলাদেশি জামের ভর্তা মনে হচ্ছে, একদম রংটাও জামের মতোই। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট করে জানাবেন। করোনা ভাইরাস চলাকালীন সময়ে সবাই বাসায় থাকুন এবং সুস্থ থাকুন, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।